কতক্ষণ সময় দিছ আমাদের? হ্যাঁ বল কতক্ষণ সময় দিছ? তোমারে 2 ঘন্টা আর 2 ঘন্টা কেন? আরে বেশি লাগবো তো? এত বেশি সময় দিলে তো আমি শহীদ হয়ে যাব। কি শহীদ হবি? তাহলে না এত সময় ইয়ে করা যায়? সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। দুইটা বিয়া করছি, একটাও বাচ্চা দিতে পারে নাই, আমারে আব্বা ডাক শুনাইতে পারে নাই। আই হেট শিস দুইটা বউ, আই হেট শিস দুইটা, মানে আমার ইয়ার কি, আবার বিয়া হবে, আবার বিয়া করুম, এই দুইটা থাকলে থাক, না থাকলে ভাইগা যাক, বিয়া আবার হবে। প্রত্যেকদিন এই সময় কেন যাস? আমি কিছু বুঝি না, কি মনে করছস? কি মনে করছস? কিচ্ছু বুঝি না, ফিটার খাই। হ্যাঁ এই সময়তে কেন বাইরে যাবি? তোমার কি মনে হয় আমি দুধ খাই? তোমারে 2 ঘন্টা আর 2 ঘন্টা কেন? আরো বেশি লাগবো তো? এত বেশি সময় দিলে তো আমি শহীদ হয়ে যাবো। কি শহীদ হবি? তাহলে না এত সময় ইয়ে করা যায়? কি করা যায়? কি কি তুই সমস্যা কি? এত সময় ম্যানেজ করা যায়? ম্যানেজ করবি না তো কি করবি? মাইনাস করবি? মাইনাস তো করতে হইব। কি ভালো হ ঠিক করে বলে দিচ্ছি, তাইলে তোর খবর আছে। বল কি করবি? হ্যাঁ বাচ্চা দিতে পারে না তো কি করব? আমি কিসের বাচ্চা? হ্যাঁ তো দুইটা বিয়া করছি, দুইটাই একটাও বাচ্চা দিতে পারে নাই। এই বাচ্চা আমরা দিতে পারি না, নাকি তুই দিতে পারিস না? এই ডাক্তার আমারে কইছে, খুলে কইছে, সব কথা খুলে কইছে। ডাক্তার কি বলছে? বলছে তোমার বয়স সমস্যা, তোমার কোনো সমস্যা নাই। তোমার তুমি ধর তুলছি পাতা, তোমার কোনো সমস্যা নাই, খালি আমগো সমস্যা। তো তোমার কি মনে হয় আমি তেতুল পাতা? ডাক্তারের কাছে নিয়ে যাবি, তোর সমস্যা আমার সমস্যা কি না সেটা আছে, খুলে শুনবা চল। কি খুলে শুনবা? তোর সমস্যা নাই, খালি আমগো সমস্যা, আমগো দুইজনের সমস্যা, তোর সমস্যা নাই? না কোথায় যাচ্ছিস যা, নইলে তোর খবর আছে যা। কিন্তু মনে শান্তি নাই। কেন কি হয়েছে? তুইটা বিয়া করছি, আর বাচ্চা দিবার পারে না রে দোষ। সংসারে রাইখা লাভ কি? আর সারাদিন খালি খোসর মসর করে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারি না, কাম কাজও করতে পারি না, এমন যে কি করুম বুঝতেছি না। তাহলে তোর একটা পরামর্শ দেই। কি পরামর্শ? পরামর্শ হচ্ছে দোষ তোর না বুঝছিস, দোষ হলো তোর বউয়ের। তুই তো আমাদের সাথে চলাফেরা করছিস জানি, এর আগে কত মেয়ের সাথে তুই কত কি করছিস, 100-100 রেজাল্ট তোর। কি বলিস দোষ? তো তোর বউয়ের সমস্যা আছে, আর ডাক্তার মাক্তার দেখাও লাভ হইব না। তো ওই যে আমাদের আমজাদ চাচা আছে না, আমজাদ চাচার একটা, ওই যে আমজাদ চাচা, আমজাদ চাচার একটা মাইয়া আছে, দেখতে একদম ফার্স্ট ক্লাস, অভাবী ঘরের মাইয়া। আর তোর তো ইনশাল্লাহ টাকা পয়সা বহুত, তোর টাকা পয়সার অভাব আছে, তুই শুন করিস কেন? হ্যাঁ আমজাদ চাচার মাইয়া, আরে ফার্স্ট ক্লাস আমজাদ চাচা, টাকার অভাবে মাইয়ারে বিয়ে দিতে পারে না, এ সুযোগে তুই টোপটা ফেলা, কাজ 100-100 হয়ে যাবো, আমরা বন্ধু অন্য কো আছি, আমরা কথা কব।
আচ্ছা তিন নাম্বার বিয়াটা করলে কি বাচ্চাটা হইব 100% যা বেটা কাম হইয়া যাব তাহলে যাইতেছি হ্যাঁ চাচা তো আমারে অনেক ভালোবাসে চাচার পুরো পায় পড়ে যাব যাই বই কাম হইয়া যাবে ও দোস্ত যদি গালি আপনার মায়ারে আমার জীবনে একটু দিতেন তাহলে আমি একটু আব্বা ডাক শুনতে পাইতাম কি কো বাবাজি তোমারে আমি ভালো জানতাম তুমি এই সব ধরনের কথাবার্তা কইতাছ উল্টা পাল্টা কোনো কথা কইও না চাচা একবার বুঝার চেষ্টা করেন আমি আব্বা ডাক শুনতেই পারতাছি না আব্বা ডাক শোনার লাগে আমার বুকটা ফাইতে যায় বুকটা ফাইতে দুই দুইটা বিয়া করছো এখনো তুমি আব্বা ডাক শুনতে পাও নাই না দুই বয়ের দুইটা একটা সমস্যা আর একটা প্রবলেম তো আমি কি করতে পারি তোমার জন্য আপনার মায়াটা যদি আমার হাতে দেন গো চাচা আমি একটু আব্বা ডাক শুনতে পাই বাবাজি এমনি কইরা কাঁদো না আমি গরিব মানুষ এমনিতে আমার দিলটা নরম তুমি কানলে আমার খুব কষ্ট লাগে তাহলে দিবেন চাচা আমরা মেয়ের কোনো প্রবলেম হবে না সব সমস্যা আমি সমাধান করব তোমার ওই দুই বউ মাইনা নিব তো আর ওরা মানলে মানে বাচ্চা দিবার পারে না তো মানবে না বাবাজি আমার মাইয়া তোমার বাড়িতে গেলে ভালো থাকবো কিন্তু তোমার ওই দুই বউয়ের ক্ষতি আমি করতে পারবো না বাবাজি বাবাজি লুঙ্গি খুলে গেছে তোমার বাবা তোমার বেইমানি করলে আমি বেইমানি করবো না তুমি টেনশন করবে সোনা পাখি সালাম করো তুই আমারও মাথা গরম করে দিছিস তোর আজকে আমি কি খবর দেখার মতি আজকে পাট খেতে চল কি পাট খেত পাট খেতে বা শুরু করবে আমি আমি নতুন বউ নিয়ে আইসি তোমাকে চাইতে শেয়ার তোমাকে কি খুব খারাপ আছে ওই বাচ্চা দিব কি আমি বিয়া করছি ডাইরেক্ট কুত্তা বিয়ান দিব পাঁচ ছয়টা একসাথে তুমি জানো না আমরা দুই বউ আছি তারপর আসছো কি লেগা আমি তো জানি না আব্বাই দিছে কি দিছে আব্বাই তোমার আব্বা দিলার তুমি আইসা পড়লা দিলাই তো আসবে বাচ্চা কই তোর এখনই বাচ্চা লাগবো
ওই ছাগল বি আন দিবে এই বাচ্চা কি শুধু আমগো একা হয় না তোর তোর তো বাচ্চা হয় না এই এর আগে আমি হলো বিয়ার আগে দুইটা মামলা খাইছিলাম কেস খাইছিলাম দুইটা মায়ের সাথে পাট খেতে ধরা খাইছি চারটা বাচ্চাইছি কি কইলে এর লাগে সেল খাইছি কি ওরে গোলামের পুত গোলাম তোর চরিত্র এত খারাপ কথার কথা কইছি আমার চরিত্র খুব ভালো না তুই আজকে বাসর করতে পারবি না বাসর করতে পারবো পারবি না আজকে বাড়িতে ঢুকতে পারবি না তা বাসর করবে না আমি না পারবি না বাসর করতে বাসর করতে তোরে মা কি কইলে এই বাসর করতে পারবি না বাসর করবো আচ্ছা প্রয়োজনে টস হইব আজকে কি টস কি টস বউসি খেলমু তুই যারে সুইতে পারবি তার লগে বাসর হইব এটাই ফাইনাল কথা বুঝতে পারছিস মানে তুই যারে ধরতে পারবি তার লগে আজকে ঘুমাবি আমার বাসর তো পুতাই গেছে কি পুতাই গেছে রাজি আছি রাজি আছে আমি সেই পুরুষ খেলবো বলছি চল ও মা গো কি এই গিলে না কেন ধরতে পাবে তো বেশি পাবে না ভাই তোর হ্যাঁ তো তুমি তো দিয়ে গেছো যাও ওটা দিয়ে যাও বউ নাম্বার দুই দাউসি মোরে ভাই পরে গেছি না ধরতে গিয়া পরে গেছোস হ্যাঁ ও তুই প্ল্যান করছোস না রাহো রাহো মানে রাও রাও আই বড় দেখছিস রাও দাঁড়া তিন নাম্বার বউ হাজির বাসুরে যাবো ওর বাসুর করার প্ল্যান ওই আমগো লগে পল্টি নিছে পল্টি নিছে ও না ছাড়িরবো তোর সানডে মানডে আজকে ক্লোজ ক্লোজ করে দিমু দুই